রবিনগরে বাড়ি বাড়ি গিয়ে আলোর ফেরিওয়ালারা পল্লী বিদ্যুৎ নতুন সংযোগ খড়িওলা গ্রামে মোহাম্মদ হেদায়তুল্লাহর পাঠানো তথ্য ভিডিও চিত্র ভিত্তিতে নূরনগর টিভির প্রতিবেদনে। সংযোগ প্রত্যাশিত গ্রাহকের বাড়িতে বাড়িতে গিয়ে আলোর বিদ্যুতের ফেরিওয়ালা মিটার সংযোগ কার্যক্রম চালাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি এর নবীনগর জোনাল অফিসের ব্যতিক্রমী এই উদ্যোগের নাম আলোর ফেরিওয়ালা। 22 জানুয়ারি মঙ্গলবার দুপুরে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে 188 জন গ্রাহক আবেদনের মাধ্যমে পল্লী বিদ্যুৎ নতুন সংযোগ দেওয়া হচ্ছে। নবীনগরের পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়ারিং পরিদর্শক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ভ্যানে মিটার তার থেকে শুরু করে সব ধরনের সরঞ্জাম থাকছে। যে এলাকার বসতবাড়িতে এখনো বিদ্যুৎ নেই সেই সব এলাকায় বেশি যাচ্ছেন, সেখানে মানুষের সঙ্গে কথা বলছেন, তারা নতুন সংযোগ নিতে আগ্রহী। তাদের আবেদন ফি বাবদ ভ্যাট সহ 115 টাকা আর জামানত হিসেবে আবাসিক 400 থেকে 800 টাকা, বাণিজ্যিক ও দাতব্য প্রতিষ্ঠান হলে 800 থেকে 1600 টাকা এবং সদস্য ফি বাবদ 50 টাকা জমা দিতে হচ্ছে। আলোর ফেরিওয়ালাদের কাছে টাকা জমা নেওয়ার রসিদ বই থাকছে, তারা সেখানে বসেই টাকা জমা করছেন। এরপর ওয়ারিং পরিদর্শক ওয়ারিং যাচাই করে ঠিক আছে জানালে সংযোগ দেওয়া হচ্ছে। গ্রাহকের অফিসে আসতে হচ্ছে না, আবেদনের 5 মিনিটেই সংযোগ পাচ্ছেন। খড়িওলা গ্রামের মোহাম্মদ হাজি আব্দুল জলিল, সাবেক নাটঘর ইউপি চেয়ারম্যান, নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ায় বলেন, আমি নতুন বিদ্যুৎ লাইন পাইছি, আমার ফটো ও কাগজ দিতে কিছু সময় দেরি হয়েছে, কিন্তু বিদ্যুৎ লাইন পাইতে মাত্র 5 মিনিট সময় লাগছে। নীল মাধব বণিক জোনাল অফিসের DGM বলেন, শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্যকে বাস্তবায়ন করতে তৃণমূল পর্যায়ে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও শতভাগ বিদ্যুৎ সম্পন্ন হয়েছে, ভবিষ্যতে এই আলোর ফেরিওয়ালারা কার্যক্রম চলমান থাকবে। সাজু আক্তার, প্রেমা, নূরনগর টিভি।